শ্রোতা আসসালামু আলাইকুম, আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেল, আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে এই পর্যন্ত কাজ হয়েছে এবং এই কাজটি কিভাবে হয়েছে এবং এখন কি কাজ করবে। আপনারা ধাপ ধাপ যারা আপনারা বিল্ডিং করতে আগ্রহ এবং বিল্ডিং করতে চিন্তা করছেন, তা আপনাদের জন্য আমরা এই ভিডিও করে থাকি। আপনারা এই ভিডিও থেকে আইডিয়া নিতে পারবেন। তো আর যারা আমাদের এই চ্যানেলে প্রথম দেখছেন আমাদের ভিডিওটা, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 10-10 পিলার করেছে এবং একটি পিলারে কত টাকা খরচ হয়েছে এবং রড কীভাবে বেঁধেছে আমি সমস্ত বিস্তারিতভাবে আপনাদের সাথে আলোচনা করব, এবং এক একটি পিলারে কত টাকা খরচ হয়েছে এবং কয়টা রড দেওয়া হয়। এটি হচ্ছে দুইতলা ফাউন্ডেশন, দুইতলা ফাউন্ডেশনে কয়টা রড লাগে পিলারে এবং পিলার কত সাইজ লাগে এবং বেজ কতটুকু দিতে হবে, বেজের মধ্যে কতটুকু রদ দেওয়া লাগে, বিস্তারিতভাবে আপনাদেরকে এই ভিডিওতে আলোচনা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে আগে এই জায়গাটা এবং এই বাড়িটা এই পর্যন্ত কাজ হয়েছে, এই কাজটি আপনাদেরকে ঘুরে ঘুরে একটু দেখাচ্ছি, কারণ আপনারা যদি আইডিয়া না থাকে তাহলে আপনারা করতে আগ্রহ হবেন না, এই কারণে আপনাদেরকে আগে ঘুরে ঘুরে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটা আপনার বিট লেভেল পর্যন্ত করা হয়েছে। এখানে হবে এই বাড়িটা বিট লেভেল, কারণ এখানে বিট লেভেলটা করা হয়েছে উঁচু, এই কারণে এই জায়গাটা কিন্তু একদম খোলামেলা জায়গা এবং বলতে গেলে একটি বিলের মাঝখানে। দেখেন আপনারা, এই আশেপাশে কোনো বাড়িঘর নেই, শুধুমাত্র একটি বিল্ডিং। এখানে যে বিট লেভেলটা দেওয়া হয়েছে এই পর্যন্ত কিন্তু কাছাকাছি পানি আসে, বর্ষাকালে পানি আসায়, এ কারণে কিন্তু বিট লেভেলটা উঁচু দেওয়া হয়েছে। এখানে যে বিল্ডিংটা করা হয়েছে ওনার টানের মধ্যে কোনো জায়গা নেই, এই কারণে কিন্তু এই বিলের মাঝখানে এই বিল্ডিংটা করা কাজ চলতেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি, চারে চারে আপনাদেরকে দেখাবো, এবং যে পিলারটি করেছে আপনারা পিলারটি দেখতে পাচ্ছেন সুন্দরভাবেই করেছে, খা জিমনাতে খুব সুন্দরভাবেই করছে। আপনারা দেখতে পাচ্ছেন কাজটা আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে। দেখেন আর দেখতে দেখা যায় যে কি বিঘের মধ্যে আপনার মাটিও আছে কিছু, আপনারা বলেও এই কাজটি করবেন না, বিটের মধ্যে কোনো সময় মাটি ভরবেন না, বিটাতে যদি আপনারা বালু ভরেন তাহলে কিন্তু অনেক ভালো হবে। আপনার মাটি দিলে আপনার ফ্লোরটা আপনার পেটে যেতে পারে সম্ভাবনা থাকে, আর বালু দিলে ফ্লোর পাটবে না। আপনারা দেখতে পাচ্ছেন পিলারটা, এই যে 10-10 পিলারটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা তো বিলের মাঝখানে, এটার জন্য একটু রডটা একটু বেশি দেওয়া হয়েছে। আপনার মাঝখানের পিলারটা দেখতে পাচ্ছেন, এখানে এসে সিঁড়ির রডটা, এই রডটা মাঝখানের পিলারটা 10-10 পিলারের মধ্যে আপনার রড দেওয়া হয়েছে 8টা। আপনারা যে পিলারটা দেখছেন এখানে কিন্তু 8টা রড দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন
এডি হচ্ছে শিরিকুডা পিলার। আপনারা দেখতে পাচ্ছেন এটা হয়েছে শিরিকুডার পিলার। দেখেন একদম বিলের মাঝখানে কোনো বাড়ি ঘর দেখা যাচ্ছে না। আর দেখেন এটি হচ্ছে সাইডের পিলার, সাইডের পিলারে রড দেওয়া আছে ছয়টা। আপনারা দেখতে পাচ্ছেন ছয়টা রড দেওয়া হয়েছে, আর যে রিং বাঁধা হয়েছে এটা রিংটা বাঁধেছে 5 ইঞ্চি থেকে 6 ইঞ্চি পর। আপনারা 6 ইঞ্চি পর পর বাঁধবেন তাহলে আপনাদের চলবে, কোনো সমস্যা নেই। 6 ইঞ্চি পর পর রিংটা বাঁধবেন। আমার এই ভিডিও থেকে আপনারা আইডিয়া নিতে পারবেন, আর আইডিয়া নিলে আপনারা কোনো ইঞ্জিনিয়ারের কাছে যাইতে হবে না। এই ভিডিও দেখলে আপনারা আইডিয়া পারবেন, সমস্ত আইডিয়া নিতে পারবেন। তো আপনারা দেখছেন এটি হচ্ছে সাইডের পিলার, এখানেও আমরা 6টি রড দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। এটি হচ্ছে সাইডের পিলার, সাইডের পিলারটির মধ্যে 6টা করে রড দেওয়া হয়েছে, আর যে রিং বাঁধা হয়েছে 6 ইঞ্চি পর পর। আপনারা দেখতে পাচ্ছেন 6 ইঞ্চি পর পর রিং বাঁধা হয়েছে। এবং আপনাদেরকে দেখাবো এটা যে পোর প্ল্যান্টটা, পোর প্ল্যান্টটাও আপনাদেরকে দেখাবো। এই ছোট্ট একটি জায়গাতে পোর প্ল্যান্টটা কেমন হয়েছে এবং কয়টা রুম হবে, বাথরুম হবে, কিচেন হবে, এটাও আপনাদেরকে দেখাবো। আপনারা ধৈর্য সহকারে আমাদের এই ভিডিওটি দেখবেন, আপনারা বিস্তারিতভাবে আপনারা আইডিয়া পেয়ে যাবেন। দেখেন খুব সুন্দরভাবে কিন্তু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছিলাম আপনাদেরকে ঘুরে ঘুরে সমস্ত কাজগুলো দেখেছি, যেভাবে রিং বেঁধেছে এবং কয়টা রড দিয়েছে। এবং আর একটা আপনাদের সাথে রয়েছে যে আপনার বেসটা, আপনারা যদি দুইতলা ফাউন্ডেশনের বিল্ডিং করতে চান, আমরা এখানে যে ফাউন্ডেশন দিয়েছি এখানের বেসটি দিয়েছি 4x4। বেজের সাইজ দিয়েছি মাইসকানের যে পিলারটি আছে, দেখতে পাচ্ছেন যে মাইসকানের যে পিলারটা 1টা 2টা 3টা 4টা 5টা, এই যে 5টা কলাম দেখছেন, এই 5টা কলামের বেজ আমরা মাইসকানের যে বেজটি দিয়েছি 4x4। এবং যে দেখতে পাচ্ছেন যে সাইডের যে পিলারটি, এই পিলারটির বেজ দিয়েছি 3.5। আপনারা যদি দুইতলা বিল্ডিং করতে চান এরকমভাবে আপনারা বিল্ডিং করতে পারবেন। আর আমাদের এই ভিডিওটি যারা দেখছেন অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন। আর যে কোনো বিষয়ে যদি আপনাদের বোঝার কোনো কোয়েশন থাকে তাহলে আমাদেরকে কমেন্টস করবেন, যে কোনো বিষয়ে কমেন্টস করবেন বিল্ডিং বিষয়, আমি আপনাদেরকে উত্তর দিয়ে দেব। আপনারা কোনো চিন্তা করবেন না। আর যারা বিল্ডিং করতে ইচ্ছুক আপনারা বিল্ডিং করেন, এবং এই প্রত্যাশা রেখেই আমি আজকের মতন এখানে ভিডিও শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।